অবশেষত গ্রেপ্তার বিভব কুমার সাংসদ স্বাতিক প্রহার করে রগা ঘরত বিভব দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবর কাণ্ডক লৈ তোলপার দিল্লি আপর সাংসদ তথা মহিলা অধিকার কর্মী স্বাতি মালিওয়ালের এজাহারের পিছত শনিবারে দিল্লি আরক্ষী গ্রেপ্তার করলে বিভব কুমারক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারে প্রহার করেছিল স্বাতিক স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহত বিভব কুমারে প্রহার করার অভিযোগ তুলি গোচর রুজু করেছিল স্বাতিক এজাহারত উল্লেখ করেছিল বিভবে অশ্লীল কথা কৈ স্বাতিক কেইবাটাও চরফুটবার প্রহার করেছিল পেট আর বুকুল তার পিছতে স্বাতিক মহিলা নিরাপত্তারক্ষীয়ে উলিয়াই আনিছিল কেজরিওয়ালের বাসগৃহের এই ভয়ঙ্কর ঘটনা পোহরলৈ অহার পিছতে নির্বাচন মুখর দিল্লিত লাগিছিল তোলপার বিজেপিয়ে সমগ্র বিষয়টক নির্বাচনী ইস্যু হিসাবে লওয়ার বিপরীতে রহস্যজনক নিরবতা অবলম্বন করেছে আপ নেতৃত্বই আনকি জেলের বাহিরত থাকা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালেও মন্তব্য দিয়ার পৰা আছে বিরত আপর একাংশ নেতাই স্বাতি কাণ্ড বিজেপির ষড়যন্ত্র বলিহে অভিহিত করেছে কি নিষ্পক্ষ যাঞ্চ হয়ে যায় কি কন কিসকে সম্পর্ক মে থা भारतीय जनता पार्टी के किस नेताओं से स्वाति मालीवाल जी मिली कब मिली फोन पे क्या बात हुई व्हाट्सएप पे क्या संपर्क रहा इस पे जांच हो जाए तो दूध का दूध पानी का पानी हो जाए এগৰাকী মহিলা সাংসদক প্ৰহাৰ কৰা অভিযুক্তক উপযুক্ত শাস্তি প্ৰদান কৰিবলৈ দাবী উত্থাপন কৰিছে ৰাষ্ট্ৰীয় মহিলা আয়োগৰ লগতে বিজেপিয়ে ইফালে মূল অভিযুক্ত বিভব কুমাৰক গ্ৰেপ্তাৰ নকৰাক লৈ উত্তাল হৈ পৰে দিল্লীৰ ৰাজনীতি এসপ্তাহৰ পাছতো বিভৱক কিয় গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বিজেপিয়ে ইয়াৰ মাজতে এজাহাৰত সমগ্ৰ ঘটনাৰ বিৱৰণ দিয়াৰ পাছত আজি বিভৱ কুমাৰক গ্ৰেপ্তাৰ কৰিলে আৰক্ষীয়ে স্বাতিক প্ৰহাৰ কৰাৰ পিছৰ আৰু আগৰ কেইবাটাও চিচিটিভি ফুটেজৰ সৃষ্টি কৰিছে চাঞ্চল্যৰ কেজৰিৱালৰ বাসগৃহৰ পৰা মহিলা নিৰাপত্তাৰক্ষীয়ে স্বাতিক বাহিৰলৈ অনাৰ ফুটেজো ৰাজহুৱা হৈছে ছচিয়েল মিডিয়াত স্বাভাৱিকতে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে কিয় বিভৱ কুমাৰে প্ৰহাৰ কৰিছিল সাংসদ স্বাতি মালিৱালক ভয়ংকৰ ঘটনাৰ আঁৰত কি আছে ৰহস্য উপযুক্ত শাস্তি পাবনে বিভৱ কুমাৰে এনেবোৰ প্ৰশ্নৰে এতিয়া চৰ্চা চলিছে দিল্লীৰ লগতে সমগ্ৰ দেশত আবকাৰী কেলেংকাৰীয়ে জলাকলা খুওৱা অৰবিন্দ কেজৰিৱালক আন এক অস্বস্তিত পেলালে তেওঁৰেই ব্যক্তিগত সচিব বিভৱ কুমাৰে নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট